আছো? কেমন আছো? ভালো আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চালাতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে গাছের ফুলগুলো দেখছো, এগুলো সবই আমার গাছের ফুল, তো আমি নিজে হাতে বসিয়েছি। তো ফুলগুলো কত সুন্দর হয়েছে না? তো সকাল সকাল উঠে সব বাসি কাজ সেরে চলে এলাম বাসন গোছাতে, আর মাম্মার টিফিনটাও রেডি হয়ে গেছে। দেখো আজকে একটু হাতে সময় ছিল, তাই একটু অন্যরকম টিফিন দিয়েছি। তোকে সেভাবে দেওয়াই হয় না, তাই জন্য আজকে বাটার টোস্ট করে দিয়েছি, ডিম সিদ্ধ আর একটা কলা কেটে দিয়েছি, তো ওটাই আজকে খাবে। আমাদের চাও হয়ে গেছে দেখলে। আর প্রথমে উচ্ছেটা কাটতে গিয়ে যা পোকা দেখলাম না, ভয়ে আমার হয়ে গেছে। তো আগে এরকম পোকা দেখলে সবজিতে কাটতে গেলে তো লাফিয়ে সরে যেতাম, তো এখন না সব কিছু মানে দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে। তাই এখন পালিয়ে গেলেও কোনো উপায় নেই জানো তো, সেই আমাকেই ঘুরে ফিরে এসে কাটতে হবে। তাই জন্য ওটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে বেঁধে দিলাম, যাতে না পোকাগুলো বাইরে বেরোয়। তারপর অন্য ভালো উচ্ছে সব কেটে নিলাম। তো এখানে কুমড়ো আলু কেটেছি আর এখানে উচ্ছে কেটেছি। দেখো উচ্ছেটা আগে ভেজে তুলে রাখবো, রেখে কুমড়ো আলুটা ভাজবো। কুমড়ো আলুটা পেঁয়াজ দেবো, একটু ভাজা হয়ে গেলে তারপর লাস্টে আবার উচ্ছেটা দিয়ে নামিয়ে নেবো। তো এই কুমড়ো আলু উচ্ছে ভাজা খেতে না খুব ভালো লাগে জানো তো, এটা দিয়ে অনেকটা ভাত মেখে খাওয়া যায়। আর এখানে মাছও চলে এসছে, তো মাছের তরকারি করে নেবো পটল আলু দিয়ে। তো এখানে কাটা পোনা মাছ আছে আর দু পিস মাম্মার জন্য জ্যান্ত মাছ আছে, তো ওই মাছ দুটো ওর জন্য ঝোল করবো। তো মাছটা ভেজে নিয়ে আমি দেখো পটলগুলো কেটে নিচ্ছি। তো আগে সব ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপর কেটে নেব। আর মাম্মার সবজিগুলোও রয়েছে, ওর ওই সবজিগুলো দিয়ে ঝোল করব। কারণ শুধু পটল আলু দিয়ে ঝোল হবে তো আমাদের, তাই জন্য পটলটাও সেরকম খায় না, তাই জন্য ওর ভাবলাম আলাদাই আজকে ঝোল করে দেবো। যাতে করে কি হবে, অনেক রকম মানে সবজি ওর খাওয়া হবে, না হলে আমাদের করলে তো শুধু পটল আলু। তাই জন্য ওর কুমড়ো, ঝিঙে, গাজর, বিনস সব কিছু দিয়ে করে দেবো। তো এখানে আমি সবজিগুলোও কেটে নিচ্ছি, নিয়ে তারপর ভেজে এক এক করে করে নেবো। তো সকালটা না এত তাড়া থাকে কি বলবো, রান্নার তাড়া খুব থাকে সকালবেলা উঠে, তাড়াহুড়ো করে যেন রান্নাটা করতে পারলে বাঁচি। তো অফিসে যাবে, খেয়ে যাবে, আবার নিয়ে যাবে, তো দেরি হয়ে গেলে খুবই অসুবিধা হয়। তাই জন্য সকালে খুব তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি। দেখো ওটা মাম্মার ঝোলও হচ্ছে, তো ওর ঝোলে এই জ্যান্ত মাছ দুটো দিয়ে দেবো। তো এটা ওর ঝোল আর ওটা আমাদের ঝোল, আর ভাজাটা হয়েই গেছে, তো খাওয়াও হয়ে গেছে। দেখো আমি টিফিনটা দিয়ে দিচ্ছি, তো সাইকেলে হাওয়া ছিল না তো হাওয়া দিয়ে দিচ্ছি। তো অফিসেও চলে যাবে, তারপর আমি আবার ঘর পরিষ্কারের কাজে লেগে পড়বো। তো জামা কাপড়গুলোও দেখো সকালে কেচে দিয়েছি। তো এবার আমি ওপরের ঘরে চলে এসেছি, চেয়ারগুলো অনেক দিন থেকে খুব ধুলো পড়েছিল, তো এগুলো একটু পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছি। বিছানাও আমার তোলা হয়ে গেছে, বিছানাটা তুলে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ মাঝে মাঝে এসে আমার মেয়েটা ওই চেয়ারে বসে বসে কম্পিউটারটাকে ঘাঁটে, তো ধুলো ভর্তি হয়ে থাকলে ওর গায়েই সব ধুলোগুলো লেগে যায়, তাই জন্য প্রায় সময় মুছতে হয়, তো সময়ের অভাবে সত্যি কথা হয় না। তো একা কোন দিকে যাব, যেদিকে না তাকাবো সেদিকে হবে না, এরকমই একটা হয়ে গেছে এখন। তো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে পরিষ্কার করছি, এদিকে আমার মেয়েটা যে কী করছে ওদিকে কে জানে, কোনো দুষ্টুমি করে বেড়াচ্ছে, কখন কি পড়ে যাবে তার ঠিক নেই, এত ছটপটে না, খালি দৌড়াবে, উল্টো পাল্টা হাঁটবে আর পড়ে যাবে। তো কোনো কাজ শান্তি করে করার উপায় নেই। তো এইগুলো পরিষ্কার করে ওকে আমি গিয়ে স্নান টান করিয়ে দিয়েছি। দেখো স্নান করানো হয়ে গেছে, তো এখানে ফুল দিতে চলে এসছে। তো এখানে এই তারামায়ের মূর্তিটা আছে, ও প্রতিদিন স্নান করে এসে ফুল দেবে। তো আগের যে বাসি ফুলটা ছিল সেটা ফেলে দিল, দিয়ে দেখো ভালো ফুল তুলে এনেছে, এটা দিচ্ছে। তো প্রতিদিন এখানে তারামাটাকে ফুল দেয়। তো ঠাকুর ঘরে সেই ওপরে আবার উঠতে হবে, তাই জন্য এইখানে ফুল দেয়, তো দে পছন্দ যখন দে। তারপর আমি দেখো ওকে খাইয়েও দিচ্ছি, খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমি স্নান করব। এখানে দেখো মাসি এসছে, মাসিও খেয়ে নিচ্ছে, তো মাসির নিরামিষ, আজকে নিরামিষ খাচ্ছে। তো ওই ভিডিওটা কিন্তু আমার মাম্মাই করছিল জানো তো। তো ওকে আমি খাইয়েও দিয়েছি, খেয়ে টেয়ে ওই ঘরে টিভি দেখছি। ততক্ষণে আমার স্নানও হয়ে গেছে, তো জামা কাপড়গুলো অগোছালো হয়েছিল, ভাবলাম কি একটু ভাজ করে নিই, কারণ বাবাও স্নান করতে গেছে, বাবাকে আবার খেতে দেবো, তাই জন্য ততক্ষণ সময় আছে, আমি জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে ভাজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো এত অগোছালো হয়ে থাকে না, প্রতিদিন আমার ভাঁজও করা হয় না জানো তো, যখন সময় পাই তখনই করে নিই। তো জামা কাপড়গুলো ভাজ করে আমি গুছিয়ে রাখলাম, রেখে তারপর দেখো ওই ঘরে গিয়ে দেখি সোফাটাকে কি করেছে। সোফাতেই চাদরটা পাতা থাকে, তো এত মানে চাদরটা বারবার ফেলে দেয়। তো চাদরটা যেহেতু পাতা থাকে, ওই কভারটা আবার খুলে কাচতে হবে,
তাই জন্যই চাদরটা পেতে রাখা, যাতে চাদরটা তুলে কেচে দিলেই হয়ে যায়। তো বারবার ফেলে দেবে, তো বারবার গোছাতে হয়। আর এখানে বসে বসে দেখো টিভি দেখছে, হাতে রিমোট নিয়ে দেখো। তো টিভি দেখতে দেখতে ও খাটেও ভর্তি করেছে, বই খাতা ব্যাট সব কিছু ভর্তি করেছে। তো আমি এগুলোও গুছিয়ে নিচ্ছি। তো আমার কাজের ধরতে গেলে শেষ নেই, স্নান করার আগেও কাজ আর পরেও কাজ। একবার এখানে খেলনা ছড়িয়ে রাখে, তো একবার ওখানে খেলনা ছড়িয়ে রাখে। তো জুতোও চারিদিকে ফেলে অগোছালো করে সব বিছিয়ে রাখবে। তো আমি এইগুলোও গুছিয়ে নিলাম, নিয়ে ওকে আমি ফল দিয়ে দিলাম। তো বললাম তুই ফলটা খা, আমরা ভাত খেয়ে নিই। তারপর আমরা কিন্তু ভাত খেতে চলে গেছিলাম। তো এখন দেখো ভাতও খাওয়া হয়ে গেছে, খেয়ে মাম্মাকে নিয়ে চলে এসেছি ওপরের ঘরে ওকে ঘুম পাড়াবো বলে। তো আমি চুল আঁচড়ে নিলাম আর এখানে সিঁদুর পরে নিচ্ছি। তো এই ভিডিওটাও আমার মেয়ে করে দিয়েছে, দেখো কত সুন্দর ভিডিওটা, পুরো পড়াটা শেষ হয়েছে সেখানে। দেখো আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, তো আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে। দেখো আড়াইটা বাজে, মাসি দিদা মাসি দিদা মাসি ঠাম্মি এসছে, মাসি ঠাম্মি, ওটা মাসি দিদা নয়, মাসি 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 দিদা মাসি ঠাম্মি, মাসি ঠাম্মি ঘুমাচ্ছে, মাসি ঠাম্মি ঘুমাচ্ছে। আমরাও খেয়ে চলে এসেছি, এবার মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো। কি নিয়ে খেলছো ওটা? হ্যাঁ, ওর মাসিমণির গাড়ি নিয়ে এখন আছে। অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, সব কাজ সেরে ওকে খাইয়ে ফল খাইয়ে আমিও স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এবার ওকে ঘুম পাড়াবো, বল না তুমি কিছু বলো। আবার ঘুম পাড়াবো, তুমি বলো, কথা বলো, কেমন আছো? আমি ঘুমাবো, বলো কেমন আছো? কেমন আছো? ভালো আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেল থাকো, সাবধানে থাকো। তো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর পড়িয়েছি, মাম্মা খেলতে গেছিল, তারপর চলে এলাম রাতে। দেখো রাতে অনেক দিনের মাংস ছিল একটুখানি, দুদিন আগেকার। তো সেই মাংসটা ভাবলাম চিলি চিকেন হবে আজকে আর রুটি হবে। তো চিলি চিকেন হচ্ছে বলে যেহেতু আমাদের ময়দার রুটি, কিন্তু দেখো আমি রুটি বেলে দিচ্ছি আটা মেখে, তো আমার বর ও রুটিটা শিখে নিচ্ছে। তো আমরা প্রতিদিন এইভাবেই রুটি করি, আমি রুটিটা বেলে দিই আর ও রুটিগুলো শিখে নেয়। কি তাড়াতাড়ি হয়েও যায় আমার রুটি, না এরকম জালে পোড়াতে গেলে বড্ড পুড়ে পুড়ে যায়, তাই জন্য ওই রুটিটা ভালো করতে পারে বলে ওই করে। তো আগে রুটিটা করে নেওয়া হচ্ছে, তারপর চিলি চিকেনটা হবে, ম্যারিনেট করা আছে, তারপর লাস্টে হবে। তো রুটিগুলো করে ফোলেও দেখো, আর আমি করতে গেলে না ফোলেও না আর চুঙে চুঙে যায়, কেন যে এরকম হয় কে জানে। তো রুটিগুলোও ভাজা হয়ে গেল, এখানে দেখো চিলি চিকেনটাও ভেজে নিচ্ছে, আর চিলি চিকেনটা না ওই ভালো পড়ে আমার থেকে, তো তাই জন্য বেশিরভাগ সময় চিলি চিকেনটা ওই করে। তো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আমি সব কেটে দিয়েছি, আর এখানে দেখো সব সবজি ভেজে, ভালো করে ভাজা না হালকা দিয়ে, তো সসটাও দিয়ে আমরা গ্রেভি গ্রেভি করে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। তো তারপর চিকেনটা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেলেই চিলি চিকেন কিন্তু গরম গরম রেডি। আর গরম গরম চিলি চিকেন আর ময়দার রুটি খেতে কিন্তু জাস্ট জমে যাবে, দারুণ লাগে কিন্তু ময়দা রুটি দিয়ে চিলি চিকেন খেতে। তো আমাদের দেখো এখানে হয়েও গেছে, একটু ঝোলঝলি হয়েছে কারণ রুটি দিয়ে খাওয়া হবে বলে। তো বাবাকেও দিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে নিচ্ছি খেয়ে নেব। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো।